বিজয়ের 47তম বার্ষিকীতে রোববার পুরো জাতি পরম শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করল মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদদের, যাদের জীবন উৎসর্গে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দিবসটি উপলক্ষে বাংলাদেশের উত্তর জনপদে সরকারি ও বেসরকারি উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, দোয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকে আমরা ভোরে ফোড়ন দিতে আসছি। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এটা মানে একটা আনন্দের দিন। বাংলাদেশের স্বাধীনতা মনের একটা আনন্দে বাচ্চাকে বুঝাদের জন্য নিয়ে আসছি, ও যেন বুঝতে পারে, অনুভব করতে পারে এই ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে। বিজয়ের মাস হিসেবে, বিজয়ের দিন হিসেবে ওকে আমি নিয়ে এসেছি। এই বিজয় দিবসে ফুল দেওয়ার জন্য আসছি। খুব ভালো লাগছে, আমি এদিনে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় হয়ে ফিরে গেছিল। এদিনে আমাদের দেশ বিজয় হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই, তবে প্রকৃত স্বাধীনতার সুখ পেতে আরও অপেক্ষা করতে হবে বলে মনে করেন বিশিষ্ট জনরা। আমরা প্রকৃত স্বাধীনতা এখনো অর্জন করতে পারিনি, এজন্য আমাদেরকে আরও লড়াই সংগ্রাম করতে হবে। এই বিজয় দিবসে আজকে আমার অনুভূতি যে আমাদের লড়াই সংগ্রাম ছাড়া আমাদের জাতির মুক্তি নেই। আজকে বাংলাদেশ আছে, স্বাধীনতা আছে। এই স্বাধীনতা আমরা যুদ্ধ করে স্বাধীনতা বিরোধীদেরকে হটিয়েছি, কিন্তু স্বাধীনতা নিয়ে আসতে গেলে আমাদের আরও ত্যাগ, অনেক পরিশ্রমের প্রয়োজন রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে মাথায় রেখে আগামীর বাংলাদেশকে আরও শুদ্ধ করতে হবে বলে মত দিয়েছেন মুক্তিযোদ্ধা নজমুল হক। আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, এগুলির এখন অনেকটা ফিকে একটা আলো হয়তো আসছে, কিন্তু গণতন্ত্র সুদৃঢ় হচ্ছে, সুদৃঢ় করতে হবে। এবং এই ভোট রাজনীতি, এই ক্ষমতার রাজনীতির বিষয়গুলি আমাদের মাথায় রেখে আগামী দিনের যে মুক্তিযুদ্ধের চেতনা, আগামী দিনের যে রাষ্ট্র, আগামী দিনের যে রাষ্ট্র পরিচালনার এই ব্যবস্থাগুলোকে আরও শুদ্ধ করতে হবে। দুর্নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের বেরিয়ে আসতে হবে দখল থেকে। এবং রাজনীতির যে একটা বাণিজ্যের বিষয় হয়ে গেছে, সেই বাণিজ্য থেকে আমাদের খুব তাড়াতাড়ি বের হয়ে আসা দরকার। প্রতীকমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।